আসসালামু আলাইকুম। আজ অনেক দিন হয়ে গেল এমভি আব্দুল্লাহ জিম্মি হয়ে আছে বাংলাদেশের 23 নাবিক। কি অবস্থা তাদের, কেমন আছে তারা, নানা রকম উদ্বেগ উৎকণ্ঠার খবর পাওয়া যায়। তাদের খাবার ফুরিয়ে আসছে, খাবার পানিও কমে যাচ্ছে, অন্যদিকে নজরদারি বাড়ছে ইউরোপীয় ইউনিয়নের যুদ্ধজাহাজ, ভারতীয় যুদ্ধজাহাজ, সোমালি পুলিশ, যার ফলে তারাও তাদের পাহারা জোরদার করেছে এবং নাবিকদেরকে আর কেবিনে থাকতে দেওয়া হচ্ছে না, একটি টয়লেট মাত্র ব্যবহার করছে। এরকম নানান রকম উদ্বেগ উৎকণ্ঠার খবর আসছে, কিন্তু সবশেষ একটি ভালো খবর বলা যায়, আপাতত ভালো খবর, সেটি মুক্তির খবর না, সেটি হচ্ছে খাবার দাবার যে কমে আসছে তার প্রেক্ষিতে যে জাহাজ মনির মতোই এমভি আবদুল্লাহর নাবিকদের জন্য দুম্বা আনছে জলদস্যুরা। আচ্ছা, জলদস্যুরা যেহেতু খাবার ফুরিয়ে আসছে, সুতরাং তারা দুম্বা এবং ছাগল নিয়ে আসছে, ফলে খাবার নিয়ে আপাতত তারা সংকট, মানে কিছুটা দুশ্চিন্তা মুক্ত, কিন্তু খাবার পানি কমে যাচ্ছে। আর সবচেয়ে বড় উদ্বেগ উৎকণ্ঠা যে নেগোসিয়েশনটা কত দ্রুত শেষ হবে, তারা ফিরে আসবে, এই নিয়ে খবর। সোমালিয়ার উপকূলের 18 দিন ধরে জিম্মি বাংলাদেশি জাহাজের নাবিকদের জন্য তীর থেকে দুম্বা ও ছাগল আনছে জলদস্যুরা, তাই খাবার নিয়ে খুব একটা দুশ্চিন্তা করছে না জাহাজের নাবিকরা। তবে জাহাজে বিশুদ্ধ পানি কমে যাওয়া নিয়ে নাবিকরা কিছুটা দুশ্চিন্তায় আছেন। জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকরা এসব তথ্য জানিয়েছেন। তাদের বরাতে জাহাজটির মালিকপক্ষ ও নাবিকদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন এই তথ্য জানিয়েছে। 12ই মার্চ ভারত মহাসাগরে 23 জন বাংলাদেশি নাবিক সহ এমভি আবদুল্লাহকে জিম্মি করে সোমালিয়ার দস্যুরা। পরে তারা জাহাজটিকে সোমালিয়ার উপকূলের কাছে নিয়ে যায়। চট্টগ্রামের কবির গ্রুপের মালিকানাধীন জাহাজটি বর্তমানে সোমালিয়ার গদভোজিরান জেলার জিফল উপকূল থেকে 1.5 নটিক্যাল মাইল দূরে নোঙর করা আছে। প্রায় 13 বছর আগে 2010 সালের 5ই ডিসেম্বর এমভি আবদুল্লাহ এমভি জাহাজ মনি নামের একই গ্রুপের মালিকানাধীন একটি জাহাজ জিম্মি করেছিল সোমালিয়ার জলদস্যুরা। জাহাজটি 100 দিন পর নাবিক সহ উদ্ধার হয়েছিল। জিম্মি অবস্থায় জাহাজটির খাবার ফুরিয়ে গেলে জলদস্যুরা সপ্তাহে 2টি দুম্বা নিয়ে আসত। সে সময় এমভি জাহাজ মনিতে থাকা 2জন নাবিক প্রথম আলোকে এই তথ্য জানিয়েছে। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলছেন যে সাধারণত জাহাজে হিমায়িত ও শুকনা দুই ধরনের খাবার থাকে। যাত্রাপথে কতদিন সময় লাগবে তার উপর নির্ভর করে খাবার রাখা হয়। তবে শুকনো খাবার অনেক দিনের জন্য মজুত থাকে। জাহাজ জিম্মি করলে জলদস্যুরা সাধারণত খাবার সরবরাহ করে, তবে সুপেয় পানি নিয়ে সমস্যা হয়, সেই ক্ষেত্রে রেশনিং করে পরিস্থিতি সামাল দিতে হয়। এমভি আবদুল্লাহকে জিম্মি করার সময় জাহাজটিতে নাবিকদের জন্য 25 দিনের খাবার ছিল। জিম্মি জাহাজটিতে থাকা নাবিকদের মাধ্যমে পাওয়া তথ্যের বরাত দিয়ে তারা জানাচ্ছে যে খাবার নিয়ে খুব একটা দুশ্চিন্তা নেই, কারণ জলদস্যুরা জাহাজে দুম্বা ও ছাগল আনছে, তবে বিশুদ্ধ পানি নিয়ে দুশ্চিন্তা আছে, কেন জলদস্যুরা জাহাজে বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারছে না, ফলে জাহাজে যা বিশুদ্ধ পানি আছে তা রেশনিং করে চলতে হচ্ছে। সংকটের কারণে এখন সপ্তাহে 2 দিন 1 ঘন্টা করে জাহাজের বিশুদ্ধ পানি ব্যবহার করছেন নাবিকরা, অর্থাৎ সপ্তাহে মাত্র 2 ঘন্টা বিশুদ্ধ পানি পাচ্ছেন তারা। এটা খুবই সংকট, অন্তত খাবার না থাকলেও বিশুদ্ধ পানিটা খুব জরুরি। এখন সবচেয়ে বড় কথা হলো যে এদিকে নেগোসিয়েশনটা কী চলছে, এটি কিন্তু গোপন রাখা হয়েছে, সঙ্গত কারণে এটি প্রকাশ হবে না, কেননা জলদস্যুরা বিপুল পরিমাণ টাকা চাইবে, আর মালিকপক্ষ, জাহাজের মালিকপক্ষ চাইবে সেটি যতটা দরকষাকষি করে কমিয়ে আনা। সেক্ষেত্রে তাদের উদাহরণ আছে যে জাহাজ মনির ক্ষেত্রে তারা কতটা দিয়েছিল, তো সেরকমই হয়তো একটি পরিস্থিতি হতে পারে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।